হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আমি তো অনেক ভালো আছি। আচ্ছা, তোমরা তো অলওয়েজ ফ্রেঞ্চ টোস্ট খেয়েছো, কিন্তু তোমরা কখনো ফ্রেঞ্চ টোস্ট স্যান্ডউইচ খেয়েছো? যদি না খেয়ে থাকো তো চলো রেসিপিটা দেখে নিই। তো এটা বানানোর জন্য আমার এখানে হোয়াইট ব্রেড লাগবে। আমি এখানে তিনটা হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি। আর ব্রেডগুলোকে এভাবে স্যান্ডউইচ আকারে দুভাগ করে নিব। এরকম ভাবে দুভাগ করে ফেলবো। আমি আসলে এই রেসিপিটা ক্লাস 6-5 যখন ছিলাম তখন বানাতাম, সো অনেক বছর পরে বানাচ্ছি এটা। এই যেভাবে করে পাউডারগুলোকে দুভাগ করে নিয়েছি। আর এখানে ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি, আর ডিমের হলুদ অংশ আর ডিমের সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি। ডিমের সাদা অংশটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি যাতে পরে আমার কোট করতে সুবিধা হয়। এখন ডিমের হলুদ অংশের মধ্যে ধনে পাতা কুচিটা অ্যাড করে দিব আর ভালো করে মিক্স করে ফেলবো দুটোকে। আর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি, আর এটাকেও ভালো করে মিক্স করে ফেলবো। এই যে এখন ভাগ করে রাখা পাউডার পিসগুলোতে হচ্ছে এই যে ডিমের হলুদ অংশ আর ধনে পাতা কুচির মিশ্রণটা ভালো করে অ্যাড করে দিব। একদম সব জায়গায় ভালো মতো অ্যাড করতে হবে যাতে কোনো জায়গা যদি ফাঁকা না থাকে। যে এখন ডিমের এই যে সবকিছু অ্যাড করার পর পাউডারের হাফ অংশটাকে এভাবে লাগিয়ে ফেলবো একদম স্যান্ডউইচ আকারে। এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক টেস্ট হবে। তো এই যে আমি বাকি পাউডারগুলোকেও এভাবে করে নিয়ে নিয়েছি। এখন ডিমের সাদা অংশের মধ্যে লবণ অ্যাড করে ফেলবো, একটু মরিচের গুঁড়ো অ্যাড করে ফেলেছি, আর এখানে চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা আপনারা না দিলেও পারবেন, বাট চিনি অ্যাড করলে টেস্টটা আরও বেশি ভালো হয়, আর বাচ্চারা স্পেশালি এটা অনেক মানে মজা করে খাবে। আর বাচ্চাদের জন্য আপনারা লাল মরিচটাও অ্যাভয়েড করতে পারেন। নিজে এখন ভালো করে মিক্স করে ফেলবো ডিমের সাথে। যে ভালো করে মিক্স করা হয়ে গেছে, এখন একটি প্যানে তেল গরম করে নিব। এখন এই যে ডিমের সাদা অংশের মধ্যে পাউটিগুলোকে ভালো করে কোট করে নিব। যে কোট করা হয়ে গেছে, আর এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। যে এরকম হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেলেই ভেবে নেব যে আমাদের ফ্রেঞ্চ টোস্ট স্যান্ডউইচ ডান। তো এই যে আমার ফ্রেঞ্চ টোস্ট স্যান্ডউইচ একদম রেডি। এখন একটা প্লেটে সার্ভ করে নিব। এই যে একদম রেডি। আর এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল, আর দেখতেও অনেক ভালো লাগছে। সো আপনারা এটা বাসায় ট্রাই করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।